ডিমের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে উদ্যোক্তা থেকে শুরু করে আড়তদার ও খুচরা পর্যায়ের ব্যবসায়ী সবাই জড়িত বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। পাইকারি ব্যবসায়ীদের স্পষ্ট বক্তব্য, ডিলাররা সাপ্লাই কমিয়ে দিয়েছে এবং ডিলাররা পাকা ভাউচার দিচ্ছে না, এবং সেখানে তারা মানে প্রাইসটাকে বাড়িয়ে দিয়েছে। যে জায়গাগুলোতে আপনার কন্ট্রোল হচ্ছে, মানে আমি যদি বলি সুইস, যে কোন সুইচ থেকে আপনার সাপ্লাইটা যাচ্ছে, সেখানে একটা সুইচ আছে যারা এই দিকে যারা আছেন তারা একটা সুইচ, আরেকটি সুইচ আছে যারা সরাসরি আপনার এদের কাছে আসে। এই দুই পক্ষের এখন কে কোনটা করেছে এটা তো আমাদের, আপনারা, আমি বললাম যে আমরা একটা রিপোর্ট তৈরি করছি যেটা সরকারের কাছে দেবো, সেটা আমরা পরবর্তীতে শেয়ার করবো।